আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরো একটা স্পেশাল ভিডিও। তো ভাই সকাল থেকে মোটামুটি অনেকে এসএমএস করে বলছেন আমাকে যে ভাই কিভাবে আমরা বাংলাদেশ থেকে পাবজি মোবাইল ভার্সন 1.9 আপডেট দেব। তো রীতিমতো আজকে আমাদের অফিসিয়াল ভাবে পাবজি মোবাইল ভার্সন 1.9 আপডেট হয়ে গেছে এবং আমাদের প্লে স্টোরে আসবে হচ্ছে পরশুদিন কি তারপরের দিন, মানে 18 তারিখ আসার কথা। কিন্তু আমি আজকেই নিয়ে আসছি আপনাদের জন্য ভার্সন 1.9 আপডেট। তো আজকে আমরা দেখব আপনারা বাংলাদেশ থেকে, শুধু বাংলাদেশ থেকে না, যে কোনো জায়গা থেকে আপনারা পাবজি মোবাইল ভার্সন 1.9 কিভাবে আপডেট দেবেন। আশা করি সম্পূর্ণ দেখবেন আর খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো চলুন মেলা ফ্যাস ফ্যাস না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যাক। তো আমি শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য আমি অলরেডি পাবজি মোবাইল ভার্সন 1.9 আপডেটের অফিসিয়াল এপিকে ফাইল কিন্তু আমি আমার টেলিগ্রাম সাইটে কিন্তু আপলোড দিয়ে রাখছি। এক্সকিউজ মি কাকু, 1 মিনিট প্লিজ। হ্যাঁ বলো। আপনারা যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব প্লাস লাইকটা দিয়ে দেন, কেননা একটু পরে আপনারা আর লাইক কমেন্ট করার সময় পাবেন না। ডাইরেক্ট দিবেন দৌড় দৌড় দিয়ে আপনারা হচ্ছে পাবজি আপডেট আগে করবেন, তারপর আর আমার মন থাকবো না। তো যা করার এখনই করেন, আপনারা আগে ভাগে এইটা করেন, লাইক দেন এবং সাবস্ক্রাইব করেন। তো এই এপিকে ফাইলের লিংক কিন্তু আপনারা ভিডিওর নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এমনকি কমেন্টে পিন করাও থাকবে। তো আপনারা যে কোনো জায়গায় ক্লিক করলেই কিন্তু এখানে চলে আসবেন। তো এখানে আসার পর জাস্ট আপনারা এই এপিকে ফাইলটা এখান থেকে ডাউনলোড করবেন। তো এটা আবার অনেকেই বলতে পারেন যে ভাই এটা আবার কি, দেখেন হোয়াটসঅ্যাপের মতোই এটাও একটা অ্যাপস। তো আপনারা এই অ্যাপসটাকেও ইনস্টল করতে হবে এবং সেখানে যেমন আপনারা হোয়াটসঅ্যাপে একটা অ্যাকাউন্ট খুলেন নাম্বার দিয়ে, সেম টু সেম আপনাকে নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো তারপর আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। তো এই অ্যাপসেরও লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই এপিকে ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট ওই ফাইলের উপর ক্লিক করবেন। তো ফাইলের উপর ক্লিক করা মাত্রই কিন্তু আপনার এখানে কিন্তু ইনস্টল চাইবে। তো আপনারা পাবজি মোবাইল সুন্দর করে ইনস্টল করে রাখবেন, মানে ইনস্টল করবেন আর কি। তো ইনস্টল করার পর, মানে আমি যেমন করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ইনস্টল করার পর আপনাদের এখানে একটু ইনস্টলিং হবে। তো এরপর আপনারা এখান থেকে এই গেমটাকে ওপেন করে দেবেন। তো ওপেন করার পরপরই কিন্তু আপনাদের গেমসের ভেতর ঢুকে যাবে। তো এবং দেখেন এখানে কী হয়েছে, তো অনেকেই হয়তো ব্লার আসতে পারে বা অন্ধকার আসতে পারে। দেখেন নর্মালি আপনাকে ফার্স্ট টাইম এখান থেকে প্রায় 270-280 MB মতো ডাউনলোড চাইবে। দেখেন এখান থেকে প্রিপেয়ারিং হচ্ছে আমার রিসোর্স প্যাক, ফার্স্ট টাইম হচ্ছে 5 MB আপডেট হলো। তারপর এখান থেকে প্রিপেয়ারিং রিসোর্সেস এটাও ডাউনলোড হবে। তো এইটা ডাউনলোড হওয়ার পর এখান থেকে আমাকে চাইতেছে যে একটা ফাইল, মানে রিসোর্স প্যাক আপনাকে ডাউনলোড করতেই হবে। তো এটা হচ্ছে 280 MB মতো প্রায়, বা 270 MB মতো। তো এইটা ফুল ডাউনলোড হলেই কিন্তু আপনার গেমসের ভেতর ঢুকবে। তো এর আগের বার যেমনটা হয়েছিল ভার্সন 1.8 আপডেটে, তো তখন কী হচ্ছে অনেকেরই ব্লার আসছে, অন্ধকার আসছে। তো অনেকেই বলতেছেন যে ভাই গেমসে ঢুকে না, গেমসে ঢুকে না। দেখেন প্রথমত আপনাকে এই রিসোর্স প্যাক কিন্তু ডাউনলোড করতে হবে। রিসোর্স প্যাক ডাউনলোড না হলেই কিন্তু গেমসে ঢুকবে না। তো আপনারা অবশ্যই এটা মনে রাখবেন যে গেমসে ঢুকবে ভাই, গেমসে না ঢোকার কিছু নাই। জাস্ট প্রথমত আপনাকে এখান থেকে এই MBগুলো আপনাকে ডাউনলোড করতেই হবে। তো এটাই হচ্ছে নিয়ম বা রুলস, মানে সবসময় আমরা যেটা করি এটা তো আর মানে অস্বীকার করার মতো কিছু নাই। তো এখান থেকে যখন ডাউনলোড করা শেষ হবে তখন এখান থেকে আবারও প্রিপেয়ারিং রিসোর্সেস প্যাক, তো এইটাও এখান থেকে ডাউনলোড হবে। তো এইটা মোটামুটি ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনাদের এখানে দেখেন কি আসে এখানে। এরপর এখানে আসতেছে ভাই, এবার আর ভিডিও আমি স্কিপ করতেছি না, এর আগের বার স্কিপ করে অনেক বাস খাইছে, অনেকের মানে কমেন্টে অনেক কিছু শুনতে হয়েছে। এবার একটু ওয়েট, একটু লেট হোক সমস্যা নাই কোনো। সো এটা মোটামুটি কমপ্লিট হওয়ার পর আপনারা এখান থেকে দেখেন কি হয়। তো এখন আপনাদের গেমসের ভিতর লগ ইন করতে বলবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার টিক চিহ্ন দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অথবা জিমেল অ্যাকাউন্ট অথবা যে কোনো কিছু, দেখেন ফাইনালি কিন্তু এখানে ভাই ডিসকর্ড নিয়ে কিন্তু একটা অপশন চলে আসে। তো আপনারা কিন্তু ডিসকর্ডের সাথে লিঙ্ক করেও ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন, তাই না? এটা খুবই ইজি হয়েছে আমাদের জন্য। তো জাস্ট আপনারা জিমেলে ক্লিক করলে বা ফেসবুকে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করলেই কিন্তু এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে একটা কমপ্লিং রিসোর্সেস এখানে লেখা করতেছে। তো আপনারা এখনও যারা ভিডিওতে লাইক করেন নাই বা প্লাস সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি, ভাই কিপটামি আর কতদিন করবেন বলেন। এই যে আপনাদের জন্য আমি এত কষ্ট করতেছি, তো এই ভিডিওটাতে প্লিজ লাইক দিন, শেয়ার করেন আর অবশ্যই সাবস্ক্রাইব করেন। ভাই কিপটামি করে লাভ নাই বুঝছেন, এই সাবস্ক্রাইব করলে আমাকে টাকা দেওয়া লাগবে না, ভিডিওতে লাইক দিলে আমাকে টাকা দেওয়া লাগবে না, শুধু একটু টুকুস করে ক্লিক করলে কিন্তু ভিডিওতে লাইক প্লাস সাবস্ক্রাইবটা হয়ে যাবে। তো সেটা অবশ্যই করবেন, কিপটামির কোনো চান্স নেই এবার। তো ফাইনালি দেখেন এখান থেকে যখন আপনাদের এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনারা গেমসের ভিতরে ঢুকতে পারবেন। আরে যায়েন না, যায়েন না, ওয়েট ওয়েট ওয়েট, যারা এখনও লাইক টাইক দেন নাই
বলতেছি যারা এখনো লাইক টাইক দেন নাই ভিডিওতে তারা অবশ্যই লাইক দেন, আর যারা নতুন আছেন তো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো ভাই লাইক প্লাস সাবস্ক্রাইব করলে তো খুব একটা লস নাই আপনাদের, তাই না? তো সবাইরা যেমন সাপোর্ট করেন, আমি একজন বাংলাদেশি তো আমাকেও সেমভাবে সাপোর্ট করেন, তো এটা আমি আপনাদের কাছে আবদার রইল। তো দেখেন ফাইনালি আমি কিন্তু এখানে চলে আসছি। তো দেখেন এখান থেকে ম্যাপগুলো আগে ডাউনলোড করে নিয়ে দেখা যাক এই ম্যাপগুলো ডাউনলোড করতে পারি কি না। তো এখন অনেকেই বলবেন যে ভাই এটা যে 1.9 আপডেট তার প্রমাণ কি? তো দেখেন তার প্রমাণ হচ্ছে এই যে এটা র্যাঙ্কে, তো আমাদের মাঝে এখানে এরাঙ্গেল প্লাস লিবিকের যে মোডগুলো ছিল নতুন, আগের যে মোডগুলো, তো সেই মোডগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে নতুন মোড চলে আসছে। তো এই তো দেখেন এখান থেকে এমনকি এই গেমসের ম্যাপও কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ফাইনালি আমি আপডেট দিয়ে দিলাম, তো আপনারা কিন্তু সেম প্রসেসে কিন্তু আপডেট দিতে পারবেন। তো আপনাকে ডাউনলোড করতে হবে টেলিগ্রাম অ্যাপ এবং ভিডিওর নিচে যে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে অথবা কমেন্টে যে লিঙ্কটা থাকবে, তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা চলে দেবেন আমার সাইটে এবং সেখান থেকে ডাউনলোড করবেন এপিকে ফাইল ভার্সন 1.9 আপডেটের, এবং আপনারা সেটা ইনস্টল করলেই কিন্তু হয়ে যাবে আপনাদের আপডেট। তো দেখেন এখান থেকে শপে আমাদের অন সেলে একটা বিষয় যে ছিল, তো এটার কিছু ইউআই চেঞ্জ করা হয়েছে। তো এখানে হ্যাঁ মোটামুটি সব কিছু প্রায় সিমিলার আছে আগের মতোই, কিন্তু কিছু কিছু জিনিস আসলে চেঞ্জ করা হয়েছে, যেমনটা আমি আপনাদের আগে বলছিলাম। তো আমি যেগুলো আপনাদেরকে আগে বলছি সেগুলো তো ভাই আপনাদের মানে না জানার কোনো কথা না, কী কী আসবে কী না আসবে ইন টোটালি কিন্তু আমি আপনাদের আগেও বলে দিছি বিষয়টা, তাই না? তো দেখেন এখান থেকে এইটা আবার কী রে ভাই, তো দেখেন এখান থেকে আমাদের সিলভার ফ্র্যাগমেন্টের নতুন যে আইটেমগুলো আসবে সেগুলো একটু দেখে নেই কী কী আসবে। তো আমি একটু অলরেডি একটা ভিডিও আপলোড দিছি আজকে, ওই যে দেখেন একটা শোট অফ নামে একটা গান, তো সেটা ওইটা আসবে। তারপর হচ্ছে এখানে আর কী আসবে, এই যে এই মাস্কটা আসবে, এই মাস্কের যে ড্রেসও আছে সেটাও এখানে আসবে। তো এছাড়াও আমাদের মাঝে 2-3টার মতো প্যারাশুট আসবে, এবং আমাদের মাঝে আসবে একটা ব্ল্যাক ম্যাজিকের বইয়ের একটা অর্নামেন্ট, তো সেটা থেকে অবশ্যই দূরে থাকবেন, যার নাম হচ্ছে স্পেল বুকস। তো এই স্পেল বুক মানে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের বই, তো সার্চ দেন এই গুগলে গিয়ে, তারপর আপনার লেখেন স্পেল বুকস, তো তাহলেই দেখবেন আসলে সেখানে কী আসে। ও ভাই পাবজি আমাদের এতদিন পরে রিলিজ হবে একটা জিনিস দিচ্ছে রে ভাই, দেখেন এখান থেকে আমাদের এই হচ্ছে একটা স্মোকের স্কিন, পুরাই ব্ল্যাক কালার তার মধ্যে গোল্ডেন কালার কম্বিনেশন করা, ভাই রে ভাই কী দিচ্ছে রে, আমার কাছে তো নাই রে এইটা আমি কিনুম। আর দেখেন এখান থেকে এই যে স্পেল বুকস, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের বই, স্পেল বুক মানে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের বই, তো এইটা আবার অর্নামেন্ট হিসেবে দিয়ে দিচ্ছে। তো অনেকে বাবার ভাইবেন না যে সুন্দর একটা বই দিছে তো এটা নিয়ে নেই, না এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের বই, স্পেল বুক মানে হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের বই। তো যদি বিশ্বাস না হয় তো অবশ্যই গিয়ে সার্চ করেন স্পেল বুক লিখে, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই স্পেল বুক মানে আসলে কী। তো মোটামুটি এরপর এখান থেকে যেমন আর কিছু চেঞ্জ হয় নাই। তো কেমন লাগলো আজকের এই ভিডিও সেটা আমাকে অবশ্যই বলবেন, আর যদি নর্মালি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে এখানে মোটামুটি শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। See you, bye bye.